একটা নয় দুটো নয় সব শুধু 10টা টিপস আপনাকে দেবো। আপনাদের আন্ডারে যারা যারা রিসেলারকে জয়েন করবেন তারা কীভাবে অ্যাক্টিভ থাক প্রথমত, আর সেখানে তো তারা নতুন নতুন রিসেলার কীভাবে আপনি খুঁজে বের করবেন সেই রিলেটেড, বা রিসেলারের বিজনেসকে কীভাবে গ্রো করবেন, রিসেলারের বিজনেস গ্রো করলে কীভাবে আপনার বিজনেস গ্রো হবে, রিসেলারের বিজনেস গ্রো করলে কীভাবে আপনি বেশি ইনকাম করতে পারবেন, এবং রিসেলারের বিজনেস গ্রো করলে কীভাবে রিসেলার ইনকাম করতে হবে আপনার সাথে আপনার জন্য বারবার বারবার করে সে অর্ডার এনে দেবে। ঠিক আছে, প্রথম টিপসে আসবো লাইভ ইমেজ এবং লাইভ ভিডিও আপলোড। তাহলে প্রথমত আমরা কী করতে হবে, লাইভ ইমেজ এবং লাইভ ভিডিওর কথা কেন বলছি, দেখুন আমাদের এখন ফেস ভ্যালু নেই, আমাকে কেউ চলে না, আপনাকে কেউ চলে না, ফেস ভ্যালু থাকলে কী হবে ডাইরেক্টলি সে হোয়াটসঅ্যাপে আসবে, সিমেন্ট অর্ডার করে দেবে। বা যেহেতু সম্পূর্ণ ফ্রিতে করছি তখন আমাকে কী করতে হবে, যারা সিম্পল ফেস ভ্যালু আছে তাদের থেকে সম্পূর্ণ ইউনিক কিছু করতে হবে। ইউনিক মধ্যে কী আছে, দেখুন প্রথমত আপনাকে বিজনেসকে সেট আপ করতে হবে, প্রথমত আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন প্ল্যাটফর্মে সেল করবেন, ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, লিঙ্কডিন হতে পারে, পিন্টারেস্ট হতে পারে, এই প্ল্যাটফর্মগুলো বা ইউটিউব হতে পারে, কোন প্ল্যাটফর্মগুলোতে প্রোডাক্ট সেল করবেন প্রথমত সেটা ডিসাইড করতে হবে। সেখানে তো ডিসাইড করতে হবে আপনি কোন ক্যাটাগরির ওপরে সেল করবেন, লেডিস না ওম্যান, ওম্যানস আর মেন্স, তারপর প্রথমত ক্যাটাগরি সিলেক্ট করুন। সিলেক্ট করানোর পর তার মধ্যে সাব ক্যাটাগরি কী আছে, মনে করি এমন তো নয় লেডিজের এ টু জেড সব কিছু বা ওম্যানসের এ টু জেড সব কিছু, এমন নয়, একটা বা দুটো আইটেম, কী একটা বা দুটো আইটেম হতে পারে, মেন্সের ক্লথস এবং শু প্রথমত বেস্ট, এবং তাছাড়া বলবো মেন্সের ক্লথস বা ওয়াস্ট এটা হয়ে গেল, বা কুর্তি বা লেহেঙ্গা হয়ে গেলো, বা শাড়ি সিম্পল হয়ে গেলো, তো এইগুলো প্রত্যেকটা একটা ক্যাটাগরি আছে। তাহলে সিম্পল কোনোভাবে আমরা কী করতে হবে, আপনাকে যে কোনো একটা নাম ডিসাইড করতে হবে, আপনার নাম না, আপনার নাম যেহেতু ফেস ভ্যালু নেই আপনার নামে কোনো কাজ করবে না, যদিও করেন আপনাকে দুটো পাঁচটা দশটা অর্ডার আসা আবার সম্পূর্ণ মরে যাবে, মানে মরে যাবে বলতে ব্যাপারটা কী আছে, এখানে সম্পূর্ণ গ্রোথ দাঁড়িয়ে যাবে। এবার প্রথমত যে কোনো একটা নাম আপনাকে ডিসাইড করতে হবে, একটা নাম ডিসাইড করার পর সেই নামে আপনাকে কী করতে হবে, ফেসবুকের একটা যদি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন বেটার হলো, না হলে কোনো প্রবলেম নেই, আপনি নিজের অ্যাকাউন্ট থেকে আপনি ফেসবুকে একটা গ্রুপ তৈরি করতে পারেন। এবার দেখুন আমি যেসব ভিডিওগুলোর কথা বলছি বা যেসব জিনিসের কথা বলছি প্রত্যেকটা ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আমি সুন্দরভাবে করে সাজিয়ে দিয়েছি, ওখান থেকে কিন্তু অবশ্যই দেখে নেবেন। তাহলে কিন্তু ফেসবুক গ্রুপ তৈরি করতে হবে, ওই নামে ফেসবুক গ্রুপ, ওই নামে ফেসবুক পেজ হয়ে গেল, ইনস্টাগ্রাম পেজ আপনাকে হয়ে গেল। এবার এখান থেকে আপনাকে কী করতে হবে, আপনাকে হোয়াটসঅ্যাপটা সেট আপ করতে হবে, ওই নামে হোয়াটসঅ্যাপ বিজনেস ওপেন করতে হবে। হোয়াটসঅ্যাপ বিজনেসে কী হবে, আপনার যেখানে লোকেশান আছে লোকেশান থেকে ট্র্যাক করা যায়, গুগল থেকে আপনি যদি হোয়াটসঅ্যাপ বিজনেসকে ট্র্যাক করে দেন দেখবেন হোয়াটসঅ্যাপ বিজনেসকে ট্র্যাক করার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ বিজনেস যখন আপনি বিজনেস রেজিস্ট্রেশন করবেন বা সিম্পল বিজনেস সেট আপ করবেন দেখবেন কিছু কিছু কন্টিনিউয়াসলি কাস্টমার আপনাকে হোয়াটসঅ্যাপে আসতে থাকবে। কেন বলুন তো, আপনি যখন হোয়াটসঅ্যাপ বিজনেস ইউজ করেন গুগল, মানে আপনি যখন হোয়াটসঅ্যাপ বিজনেস ইউজ করেন অটোমেটিক্যালি গুগল কী করে, আপনার হোয়াটসঅ্যাপে যেহেতু আপনার নাম্বার আছে সেহেতু গুগল করে ট্রাস্ট হবে আপনার কাছে প্রোডাক্টগুলো পৌঁছে দেয়, বা আপনার কাছে জিনিসটার যে আপনার প্রোডাক্টের যে কাস্টমার তাদের কাছে পৌঁছে দেয় আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এখানে রেকমেন্ড করে দেখবেন। আপনি হোয়াটসঅ্যাপ বিজনেস ওপেন করার পর দেড় মাস দু মাস পরে যখন প্রোডাক্ট সেলিংয়ের মধ্যে যাবেন, দেড় মাস দু মাস পর থেকে দুটো পাঁচটা কাস্টমার আসতে যাবেন, যখন জিজ্ঞেস করবেন আপনি কোথা থেকে আসছেন বলবো গুগল থেকে আসছে, কিন্তু আপনি গুগলে বিজনেস রেজিস্ট্রেশন করেছেন একদম করেননি, তাহলে কী করেছেন হোয়াটসঅ্যাপে বিজনেস ওপেন করেছেন এবং আপনার যে ক্যাটাগরি গুগল বুঝতে পেরে গেছে, বুঝতে পেরে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তাদের রেকমেন্ড করবে করেছে, কেন আপনি হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ বিজনেস রেজিস্ট্রেশন করেছেন। আপনার যে অ্যাকাউন্টটা সম্পূর্ণ হোয়াটসঅ্যাপের নামে কিন্তু খুলতে হবে, হোয়াটসঅ্যাপের নামে আপনি প্রথমত আমরা কী বললাম বিজনেসের একটা নাম, মনে করুন ফ্যাশন হাউস, মনে করুন সিম্পল ফ্যাশন হাউস, মনে করুন ফ্যাশন হাউসের নামে আপনাকে বিজনেস, আপনাকে হোয়াটসঅ্যাপে যে বিজনেস আছে হোয়াটসঅ্যাপে বিজনেসের এ টু জেড সেট আপ করতে হবে, একটা লোগো তৈরি করে নেবেন, একটা বিজনেস কার্ড তৈরি করে নেবেন, নার পরে আপনি কী করবেন আপনার এবার প্রথমত কথা হচ্ছে লোগো কোথা থেকে তৈরি করবেন, বিজনেস কার্ড কোথায় তৈরি করবেন, সব কিছু বলছি এ টু জেড সব ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন, আমি যে যে জিনিসগুলো আলোচনা করছি নতুন নতুন সব ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে সুন্দরভাবে সাজিয়ে দেখে দেখে নেন। তাহলে আপনার যেটা প্রয়োজন সেটা দেখে নেবেন। প্রথমত এখানে হয়ে গেল পরে এখানে কী আছে, তাহলে বিজনেস কোন সম্পূর্ণ সেট আপ করে নিলাম, আপনার আমার নিজের বাড়ির ফুল অ্যাড্রেস দেবে, আমরা বিজনেস তাহলে বিজনেসের ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন, এমন নয় যে কাস্টমার আমার বাড়িতে আসতে পারবে, কিন্তু ওখানে সব কিছু ওপেন ওপেন লিখে দেবেন। ঠিক আছে, সম্পূর্ণ বিজনেস সেট আপ করা ভিডিও ভিডিও ডেসক্রিপশন আছে, হোয়াটসঅ্যাপে কীভাবে সেট আপ করতে হয় সম্পূর্ণ একটা কোর্স তৈরি করা আছে, এক ঘন্টা দশ মিনিটের একটা কোর্স আছে, সো ওই কোর্সটা অবশ্যই দেখতে পারেন ভিডিও ডেসক্রিপশনে ভিডিওটার লিঙ্ক আছে। তাহলে ফেসবুকে এবং ফেসবুক গ্রুপের ভাই কী করবেন, প্রত্যেক দিন পাঁচজন করে রিকোয়েস্ট সেন্ড করবেন আপনার গ্রুপ থেকে, আপনার পেজ থেকে প্রত্যেক দিন, আপনার যে পোর্টটি আছে ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে, প্রত্যেকে পাঁচজন করে প্রত্যেক দিন রিকোয়েস্ট সেন্ড করবেন, আপনার গ্রুপে ইনভাইট করবেন প্রথমত হয়ে গেল। সেখানেও তো প্রত্যেক দিন আপনার যদি পাঁচ হাজারের কম ফ্রেন্ড থাকে, পাঁচ হাজার যদি কম ফ্রেন্ড থাকে, মনে করেন আপনি লেডিস ক্যাটাগরির মধ্যে কাজ করছেন, তাহলে কী করবেন আপনি দশজনকে প্রতিদিন ফ্রেন্ড রিকোয়েস্ট, লেডিসকে দেখবেন, আপনার প্রোডাক্ট রিলেটেড লেডিসকে দেখবেন, লেডিসকে খুঁজে বের করবেন, মনে করুন আপনি সিম্পল কুর্তি এবং লেহেঙ্গার মধ্যে আছে, তাহলে কিন্তু সবচেয়ে কমের উপর থেকে 18-24-25-26-27 বছর পর্যন্ত আপনি সিম্পল এই লেডিসদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, মনে করুন আপনি সিম্পল
কোনো মেন্সের প্রোডাক্টের মধ্যে শু, তাহলে শু তাহলে কোনো অসুবিধা নেই। আপনি সিম্পল 18 থেকে সিম্পল 40-45 বছর পর্যন্ত আপনি শুটে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, তাহলে কী করে আপনার প্রোডাক্টের অনুযায়ী আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন প্রতিদিন 10টা করে, একদিনে 50টা পাঠিয়ে দিলে পরের দিন ফেসবুক পুরো অ্যাকাউন্টটাকে ব্লক করে দেবেন। ওই জন্য বলছি সবসময় আস্তে আস্তে একটা সেট আপ তৈরি করুন। তাহলে এই জিনিসগুলো হয়ে গেলে আপনাকে সম্পূর্ণ সেট আপ করছেন। ইনস্টাগ্রামে কী, ইনস্টাগ্রামে প্রথমের দিকে প্রথমে যখন ইনস্টাগ্রাম ওপেন করি, অনেকে আছে অলরেডি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, অনেকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই যেহেতু আপনি নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আর ফেসবুকে যে মানে ফেসবুকে মনে করেন একটা মোবাইল থেকে দুটো ফেসবুক আপনি ইউজ করতে পারবেন না, বাট ইনস্টাগ্রামে একটা মোবাইল থেকে দুটো ইনস্টাগ্রাম আপনি ইউজ করতে পারেন। পার্সোনাল একটা ইনস্টাগ্রাম রাখতে পারেন নিজের জন্য এবং বিজনেসের জন্য একটা ইনস্টাগ্রাম, ওই নামে যে নামটা আমি ডিসাইড করেছি সেই নামে আপনি অবশ্যই খুলতে পারেন। তাহলে এখানে কিন্তু সম্পূর্ণ বিজনেসটাকে সেট আপ হয়ে গেল। যখন কোনো কাস্টমার ফেসবুক থেকে গুগল থেকে আপনার হোয়াটসঅ্যাপে আসবে তখন আপনার সব কিছু দেখতে পাবে যে আপনার ওখানে কী আছে। এখানে হোয়াটসঅ্যাপ বিজনেসের মধ্যে কী করুন, আপনার মনে করেন ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, আপনার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া যায়, আমার ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া যায়, ফেসবুকের লিঙ্ক দেওয়া যায়, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া যায়। তাহলে এগুলো সেট আপ হয়ে তাহলে ইনস্টাগ্রাম যখন নতুন কোনো কাস্টমার আসবে অবশ্যই কিন্তু এগুলো চেক করবে 100%। আমি যখন অন্য কোনো নতুন কারো কাছে নিই, কোনো সেলাইয়ের সাথে কানেক্ট হয়, কোনো ম্যানুফ্যাকচারের কাছে কানেক্ট হয়, তারা কিন্তু অবশ্যই এগুলো দেখি প্রথমত কথা। সেকেন্ডত দেখবেন একটা ক্যাটালগের ফিচার আছে। ক্যাটালগের ফিচার মানে প্রোডাক্টে যেমন লিস্টিং করে দেখবেন, যারা হোয়াটসঅ্যাপ বিজনেস আছে না, হোয়াটসঅ্যাপ বিজনেসকে অবশ্যই কিন্তু এই ক্যাটালগের মধ্যে আপনার প্রোডাক্টের লাইভ ছবি, লাইভ ফিড। এবার ওখানে অনেকের প্রশ্ন হচ্ছে দাদা লাইভ ছবি কোথায় পাবো? অবশ্যই আমার সাথে কানেক্ট হলে লাইভ ছবি পেয়ে যাবেন। বা সিম্পল আপনি ফেসবুক থেকে যে কোনো ছবি একটা আপনার প্রোডাক্ট রিলেটেড যে কোনো ছবি, মনে করুন লাইভ ছবি মানে আমি সিম্পল টি শার্টটা পরে আছি, মডেল টি শার্ট, এরমোস্ট মনে করুন আমি দাঁড়িয়ে মডেল টি শার্ট, মডেল টি শার্টটা বাদ দিয়ে আপনি সিম্পল টি শার্টটা কোথাও বিছিয়ে রেখেছেন, মনে করুন বিছানার ওপর বা কোনো টেবিলের ওপর বিছিয়ে রেখেছেন, সিম্পল ছবি তুলবেন, ছবি তোলার পর আপলোড করে দেন। তাহলে এই জিনিসগুলো কী হয়, এই জিনিসগুলো সিম্পল বেটার এই জন্যই হয়, এখানে কেউ ট্রাস্ট গেন হয় মানুষের। প্রথম যখন একদম লাইভ ছবি থাকে মানুষের ট্রাস্ট গেন হয় প্রথমত। সেখানেও তো যদি শোরুম থাকে, মনে কোনো শাড়ি রিলেটেড কোনো প্রোডাক্ট, কুর্তি রিলেটেড কোনো প্রোডাক্ট, যে কোনো রিলেটেড আপনি মনে করুন শু রিলেটেড, মেন শু রিলেটেড প্রোডাক্ট যখন করছেন, আপনি দেখবেন একটা শোরুমে যদি ছবি দিতে পারেন আপনাকে বাদ দিয়ে, আপনার দরকার নেই, শুধু শোরুমের ছবি, যেটা নাম্বারটা মানে যেন না থাকে, শোরুমের ছবি কোথায় পাবেন? গুগলে চলে যান, গুগলে গিয়ে আপনি গুগলে যান, গুগলে গিয়ে সিম্পল লিখবেন শোরুম হাউস বা শোরুম ক্লথস ওয়ার হাউস, সিম্পলি এরকম লিখে দেখবেন অনেক শোরুমের যে ফটো বা যাদের দোকান আছে দোকানের অনেক ফটো কিন্তু আপনি দেখতে পাবেন। তাছাড়া আপনি কী করতে পারেন, মনে করুন কোনো দোকানে গিয়েছেন, সিম্পলি এই জিনিসগুলো আমি বেশিরভাগ করি, যখন আমি শাড়ি রিলেটেড কোনো কিছু কিনতে যাই বা মনে করুন শু রিলেটেড কোনো কিছু কিনতে গেলে আমি সিম্পল ছবি তুলে আনি, যে শু আছে শুয়ের ছবি তুলে এনে আমি আমার যে আমার যে গ্রুপ আছে গ্রুপের মধ্যে আপলোড করে দিই। কাস্টমারের বিলিভ কী হয়, কাস্টমারের বিলিভ কী হয়, এটা নিজের শপ বা নিজের শোরুম। তাহলে এখানে কী করছি, কাস্টমারকে বিভ্রান্ত করছি না, কিন্তু কাস্টমারের কাছে ফ্রড করছি না, বিলিভ তৈরি করার জন্য কিছু আমি ইমপ্লিমেন্ট, কিছু আমি প্রিন্সিপাল ইউজ করছি, কিন্তু এটা কিন্তু একদম খারাপ নয়। আমি এমন নয় তা কাস্টমারের কাছে আমি তো ফ্রড করেছি, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো টুকটা আমি করতে হবে। তাহলে এখানে কী করতে হবে, যখন প্রোডাক্ট যে আমার হোয়াটসঅ্যাপে যে আসলো সবসময় হোয়াটসঅ্যাপে আনার চেষ্টা করুন কাস্টমারকে। ওর ফেসবুক মার্কেটে যখন কথা বলবেন না, তাড়াতাড়ি করে হোয়াটসঅ্যাপে কথা বলবেন না, দুদিন একদিন কথা বলুন, তারপরে বলুন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে আপডেট দেবো। যদি অর্ডার না আসে, যদি আসে তো ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে বলবেন, আপনি হোয়াটসঅ্যাপে চলে যান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি, আপনি হোয়াটসঅ্যাপে চলে যান, হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে অ্যাড্রেসটা দিন আপনি অর্ডার করার জন্য। তাহলে কী করে, আমার অ্যাড্রেসটা আপনার কাছে থাকবে, সরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে থাকবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে থাকবে, একটা বিলিভ তৈরি হবে। সেকেন্ড পয়েন্টে কি, আপনি সিম্পল ব্যানার আপলোড করতে পারেন। আমি ফেসবুকে একটা সিম্পল ফেসবুকে একটা গ্রুপে নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম কিছুদিন আগে, যে এই যে গ্রুপটা এই দেখতে পাচ্ছেন এই ভিডিওটা, এই ভিডিওর লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে আছে, যেখানে দেখিয়ে দিয়েছিলাম আপনাকে নর্মাল গ্রুপ ফোনটা এবং বাইসেল গ্রুপ ফোনটা। সিম্পল মনে করুন হোলসেল বাজার আছে, হোলসেল বাজারে কী দাঁড়িয়ে কিন্তু আপনি ওখান থেকে যখন পোস্ট করবেন ফেসবুক মার্কেট প্লেস কিন্তু আপনি পোস্ট করতে পারবেন না, তাহলে আপনাকে কী করতে হবে, নর্মালি শুধু ওই গ্রুপে পোস্ট হবে। আপনি কী করতে পারেন, ছোটো ছোটো ব্যানার আপনি নিতে পারেন। ব্যানার কীভাবে তৈরি করতে হবে সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে, অবশ্যই দেখে নেবেন। তাহলে প্রথমত ব্যানার কী তৈরি করবেন, ব্যানার সিম্পল রিসেলার চাই মানে সিম্পল রিসেলার ওয়েলকাম বলে এরকম সিম্পল ব্যানার তৈরি করে, ব্যানার তৈরি করে সিম্পল আপনি আপলোড করতে পারেন। এবং আপলোড করে তৈরি করার পর ওখানে প্রথমত আপনি সিম্পল ছবিটা পোস্ট করুন, ছবিটা পোস্ট করার পর ওপরে লিখে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আপনি দিয়ে দিন, যারা যারা প্রয়োজন তারা তারা অবশ্যই আপনার সাথে কানেক্ট হবে। সেগুলো তো আমি কী করতে পারেন, আপনি মনে করেন কোনো লাইভ প্রোডাক্টের ছবি, লাইভ প্রোডাক্টের ইমেজ, কোনো কোনো ইমেজ সিম্পল লাইভ প্রোডাক্ট বা মনে করুন কাস্টমার আপনাকে রিভিউ দিয়েছে সেই ইমেজ আপনি সেন্ড করতে পারেন। কাস্টমারের নাম্বারটা ব্লার করে দেবেন বা সিম্পল কোনো কিছু দিয়ে চাল করে দেবেন, ঠিক আছে। যদি নাম্বার সেভ থাকে তাহলে আপনার কিছু করার প্রয়োজন নেই। আপনি একদিকে সিম্পল কী করবেন, আপনি কাস্টমারের রিভিউ আপনি সিম্পল ফেসবুকে পোস্ট করতে পারেন এবং ওপরে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিতে পারেন। সেগুলো তো থার্ড হচ্ছে আপনি যে কোনো প্রোডাক্টের লিঙ্ক দিতে পারেন, যে কোনো মনে হচ্ছে লাইভ ইমেজ
ঠিক আছে। লাইভ ইমেজ আপনি দিতে পারেন, লাইভ ইমেজ দেওয়ার পর ওপর আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপ লিখবেন, আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্ক দিলেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিলেন, আপনার কলিং নাম্বার দিয়ে দিলেন, এখন সবসময় আপনি বলবেন হোলসেল রেট অ্যাভেলেবেল। হোলসেল কথাটা কিন্তু যথেষ্ট ভালো কথা সেলিং ইন্ডাস্ট্রির মধ্যে, হোলসেল অ্যাভেলেবেল বলে এরকম সিম্পল আপনি পোস্ট করতে। এই পোস্টগুলো করলে কী হবে, আস্তে 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 যখন আপনি এবার অনেক অনেক পোস্ট করবেন, দাদা আমি একদিনে 10টা পোস্ট করব, একদমই নয়, একদিনে 2টো বা 3টে পোস্ট, সকাল বিকেল সন্ধ্যা, মানে সবসময় মানুষের বেশিরভাগ এনগেজমেন্ট যখন থাকে, মনে করুন সকালে 10, 10:30, 10টার সময় ঠিক মানুষ, মনে করুন বিকেলের দিকে, বিকেল 5টার পর, সন্ধ্যে 7টার পর, 9টা সাড়ে 9টার পর, এইরকম সময় পোস্ট করলে কী হবে, মানুষ রিল্যাক্স থাকে, তখন আমি সিম্পল আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে থাকবে। এখানে গিয়ে আস্তে আস্তে কাস্টমারের যে বেস্ট আস্তে আস্তে বাড়তে থাকবে, প্রথমত এই জিনিসগুলো। এবার অনেক অনেক আছে, ভিডিও আপনি সেন্ড করতে পারেন, যদি আপনি এডিটিং শেখেন তাহলে যথেষ্ট ভালো হবে। এডিটিং শেখেন কি মানে ছোটো ছোটো ভিডিও পাওয়া যায়, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, প্রোডাক্ট ওপেন করছে, প্রোডাক্টের লাইভ ছবি করছে, এইরকম রিলেটেড প্রোডাক্ট আপনি সিম্পল ফেসবুকে, মানে ছোটো ছোটো ভিডিও আপনি ওই যে ওই সব যে গ্রুপে আছে, মনে করুন মুম্বাই হোলসেল বাজার আছে, কলকাতা হোলসেল বাজার আছে, ওয়েস্ট বেঙ্গল হোলসেল বাজার আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওখান থেকে অ্যাকচুয়ালি ফেসবুক মার্কেট প্লেসে কিন্তু পোস্ট করা যায় না। আমি কী বললাম, নর্মাল গ্রুপ বাজার লেখা আছে, ক্লসের গ্রুপ লেখা আছে, কিন্তু নর্মাল গ্রুপ, ওই সব গ্রুপ গ্রুপ আপনি কী করবেন, আপনি যেরকম ইমেজ আপলোড করতে পারবেন, আপনি সেভাবে ভিডিও আপনি আপলোড করতে পারেন। ভিডিও আপলোড করার পর উপরে লিখে দিন হোলসেল প্রাইস অ্যাভেলেবেল, প্রোডাক্টের প্রাইসও দিয়ে দিন, মনে করুন একটা প্রোডাক্টের প্রাইস মনে করুন 500 টাকা, কিন্তু আপনি সিম্পল ওখানে সবচেয়ে কমের উপর লোয়েস্ট প্রাইস লিখে দিন বা হোলসেল প্রাইস লিখে দিন, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিখে দিন, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আপনি দিয়ে দিন, আপনার কলিং নাম্বারটা দিয়ে দিন, এবং সবসময় নিচে লিখে দিন যে অনলি 2 স্টক অ্যাভেলেবেল, ঠিক আছে। এরকম লিখে দিলে কী হবে, 1টা 2টা 3টা করে প্রতিদিন যখন পোস্ট করতে থাকবেন, আস্তে আস্তে কিন্তু আপনার রিসেলার আমার সাথে কানেক্ট হবে, জেনুইন সেলার বা জেনুইন রিসেলার, জেনুইন কাস্টমার আপনার সাথে কানেক্ট হবে। এমন নয় যে আপনি পোস্ট যখন করছেন শুধু কাস্টমার আপনাকে আসবে, অনেক রিসেলার আছে, সে আপনার সাথে কানেক্ট হবে, ঠিক আছে। এবার ব্যাপারটা কী আছে, যখন এই জিনিসগুলো হয়ে গেল, এই জিনিসগুলো হয়ে যাওয়ার পর এবার অনেকে কাজ কী দেখাচ্ছে, যখনই তারা কাস্টমার যখনই এলো, যখন আমরা সিম্পল হোয়াটসঅ্যাপে এলো, হোয়াটসঅ্যাপে যখন গ্রুপে জয়েন্ট হলো, তখন আপনি কী করবেন, সপ্তাহে একদিন হতে পারে, সপ্তাহে 2 দিন হতে পারে, বা মনে করুন কাস্টমার অনেক অনেক দেখবেন, আমি যেহেতু রিসেলিংয়ের মধ্যে আছেন, 1টা 2টা 3টা 4টা 5টা কাস্টমারের তো অবশ্যই আছে না, প্রোডাক্ট আমি নিয়েছে, তাদের প্রোডাক্ট ভালো লেগেছে, এখন চলে যান তাদের কাছে, তাদের কাছে চলে গিয়ে প্রথমত বলুন আমরা প্রোডাক্টটা রিভিউ দিন, আমি ডাইরেক্টলি প্রশ্ন করুন যে আমি প্রোডাক্টটা যে আপনাকে দিয়েছিলাম, প্রোডাক্টটা ডেলিভারি আপনার কাছে হয়েছে, প্রোডাক্টের আপনার প্রোডাক্ট কেমন লেগেছে, প্রোডাক্টের কোয়ালিটি কেমন, প্রোডাক্টের সিম্পল সার্ভিসটা কেমন আছে, একটু যদি এগুলো প্রশ্ন করুন, প্রশ্ন করার পর যখন কাস্টমার উত্তর দেবে যথেষ্ট ভালো, ভেরি গুড প্রোডাক্ট, প্রোডাক্টের স্ক্রিনশট করে আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করুন। তাহলে এখানে কাস্টমার যেখানে কী বুঝছে যে এটা জেনুইন সেলার, অলরেডি প্রোডাক্ট সেল করছে, ভালো কাস্টমারের রিভিউ আছে, আপনার প্রতি ট্রাস্ট জমে, প্রথমে ট্রাস্ট দেওয়াটা প্রয়োজনটা কেন, যেহেতু আপনাকে চ্যানেল আর নতুন নতুন গ্রুপে জয়েন্ট হয়েছে, এবার প্রত্যেক সপ্তাহে 1টা 2টা 3টে করে কেন বলছি, যেহেতু নতুন নতুন কাস্টমার অ্যাড হতে থাকে সেই জন্য, হয়ে গেল। এবার 3 নম্বর পয়েন্টটা প্রথমত কী আছে, আপনি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপটা যেটা করেছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপটা তৈরি করার পর আপনি কী করবেন, সেটিং করে দেবেন, সেটিং করে নেবেন, ওই গ্রুপের মধ্যে যে কোনো কিছু সেটিং আপনি চেঞ্জ করতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম হতে পারে, ডেস্ক্রিপশন হতে পারে, কাউকে রিমুভ করা হতে পারে, কাউকে অ্যাড করা হতে পারে, এগুলো আপনি নিজে সেটিং করে নেবেন। প্রথমত কীভাবে সেটিং করতে হয় সে ভিডিওর লিঙ্কে ভিডিও ডেস্ক্রিপশন আছে, A to Z সব কিছু, তাহলে এটা সেটিং করে নেওয়ার পর আপনি সিম্পলি এরকমও সেটিং করে নেবেন যে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধুমাত্র আপনি মেসেজ করতে পারবেন, অন্যকে মেসেজ করতে পারবে না, হয়ে গেল। এবার কী আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে আপনি কী করবেন, গুগলে সাবমিট করবেন। এবার কনসেপ্টটা ঠিক বুঝতে পারবেন না, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা গুগলে সাবমিট করলে কীভাবে, দেখুন হোয়াটসঅ্যাপ কীভাবে গুগলে সাবমিট করতে হয়, সে ভিডিও লিঙ্কে ভিডিও ডেসক্রিপশন আছে। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপকে গুগলে সাবমিট করলে কী হবে, আপনি মনে করুন সিম্পলি গ্রুপে তো অবশ্যই নাম লিখেছেন না, গ্রুপের নাম লিখে অবশ্যই কাস্টমার বুঝতে পারবে এটা কোন রিলেটেড গ্রুপ, মনে করুন আপনি নিউ শাড়ি কালেকশন বা শাড়ি কালেকশন হতে পারে, শু কালেকশন, মেন শু কালেকশন, মেন্স ফ্যাশন বলে যে কোনো একটা গ্রুপ তৈরি করেছেন, যখন এই গ্রুপটা গুগলে সাবমিট করবে অটোমেটিক্যালি দেখবেন 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট বা আধ ঘন্টা পরে দেবে অটোমেটিক্যালি মনে করুন 10 জন, 15 জন, 20 জন করে অলরেডি কিন্তু জয়েন্ট হতেই থাকবে। কেন জয়েন্ট হবে, আপনার রিলেটেড কাস্টমার, সেই জন্য কিন্তু তারা জয়েন্ট হবে, ঠিক আছে। এটাও করতে পারেন, সেগুলো তো আপনি কী করতে পারেন, ওয়ার গুগলে যখন আপনি সিম্পল গুগলে যাবেন, গুগলে গিয়ে সিম্পল সার্চ করুন, মনে করুন আপনি শু রিলেটেড বিজনেস করছে, গুগলে গিয়ে সিম্পল সার্চ করি শু হোলসেল হোয়াটসঅ্যাপ গ্রুপ, শু লোয়েস্ট প্রাইস হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাহলে শু হোয়াটসঅ্যাপ গ্রুপ ইন ইন্ডিয়া, এরকম যখন দেবেন দেখুন অনেক অনেক গ্রুপ আছে অলরেডি, ওই সব গ্রুপে জয়েন্ট হয়ে যান, জয়েন্ট হয়ে গিয়ে কী করবেন, ওই সব গ্রুপের যে মেম্বার আছে, ওই সব গ্রুপের যে মেম্বার আছে, অ্যাডমিন কিন্তু নয়, যে গ্রুপ তৈরি করেছে সে নয় কিন্তু, তাহলে পিটবে কিন্তু অ্যাকচুয়ালি। তাহলে এখানে কী করে যেসব গ্রুপের যে মেম্বার আছে, মেয়েদের মেম্বারকে দাঁড়িয়ে চলে যেতে পারেন। এবার একটা সাইকোলজি জিনিস আপনাকে বলছেন, যখন গ্রুপে কোনো মেম্বারকে হাই বলে SMS করবেন সে আপনাকে উত্তর দেবে না, তাহলে প্রথমত কী বলবেন, সম্মানের সাথে সবসময় বলবেন এক্সকিউজ মি, কথাটা লিখে দিচ্ছি, দেখুন এটা সাইকোলজিতে একটা আমি সিম্পল একটা কোর্স করেছিলাম, বেশি নয় 599 একটা কোর্স করেছিলাম, শুধু সাইকোলজি
যে ওয়ার্ডগুলো আছে সেগুলো বোঝাচ্ছে না। তাহলে এখানে সাই এক্সকিউজ মি যখনই বলে সে আপনাকে অবশ্যই রিপ্লাই দেবে। দেখুন রিপ্লাই যখনই দেবে তখন অবশ্যই আমাকে বলবেন যে আপনার, আমার নাম সুদীপ রহমানি, আমি মনে করি আমার নাম বলছি, আমার নাম সুদীপ, আমি কলকাতা থেকে, তা আমি কি আপনার নাম জিজ্ঞেস করতে পারি? যখন আপনি তার নাম জিজ্ঞেস করার কথা বলবেন সেটু অকর টাইপের হতে হবে। কে কোথায়, আপনি কোথায় আমার নাম্বারটা পেয়েছেন, আপনি আমার নাম জিজ্ঞেস করছেন কেন? তখনই জিজ্ঞেস করবো, তখন আপনি সিম্পল দু থেকে চার লাইন এই জিনিসটা সবসময় কোথাও লিখে রেখে দেবেন যে আমি আপনার যে গ্রুপে, এই যে গ্রুপটা প্রথমত আমি এই গ্রুপে জয়েন্ট হয়ে আছি, আমি একটা অনলাইন সেলার, আমি একটা অনলাইন শু সেলার, আমি আপনাকে আমার গ্রুপে জয়েন্টের জন্য ইনভাইট করছি, সেখানে হোলসেল প্রাইসে আপনি যথেষ্ট কম দামের মধ্যে আপনি প্রোডাক্ট পাবেন। আপনি যদি ইন্টারেস্ট থাকেন অবশ্যই কিন্তু জয়েন্ট হতে পারেন বলে নিচে ছোট্ট করে একটা লিঙ্ক দিয়ে দেবেন, বা আপনার যে প্রোডাক্টের, আপনার যে গ্রুপের লিঙ্ক দিয়ে দেবেন। এবার সে যদি ইন্টারেস্ট থাকে জয়েন্ট হবে, ইন্টারেস্ট না থাকে জয়েন্ট হবে না। অবশ্যই এবার সব জায়গায় 80-20 রুল কিন্তু কাজ করে। আপনি 10 জনকে বললে 2 জন জয়েন্ট হবে না, 8 জন জয়েন্ট হবে, 20 জনকে বললে মনে করো 10-15 জন জয়েন্ট হবে না, 5 জন জয়েন্ট হবে। কিন্তু 5 জন তো জয়েন্ট তো হচ্ছে না, যেহেতু যে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টের গ্রুপে আমি ফ্রিতে তো জিনিসটা আমি নিচ্ছি, ফ্রিতে জিনিসটা কনভার্ট করছি, যেহেতু আমার অলরেডি কথা হয়ে আছে। অনেক অনেক লোকে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন্ট হয়ে আছে, তাদের সাথে কোনো দিন কথাই হয়নি, কিন্তু এইসবগুলোকে গ্রুপের সাথে জয়েন্ট অলরেডি হয়ে আছে, অলরেডি জানবে। যখনই সে জানবে সে কিন্তু তখন সকলে আপনাকে হোয়াটসঅ্যাপে এসে চেক করবে, আপনাকে হোয়াটসঅ্যাপে যে ক্যাটালগের ফিচার আছে, যেটা আপনাকে বলেছিলাম, ক্যাটালগের ফিচার এসে চেক করবে, মানে হোয়াটসঅ্যাপে ক্যাটালগের ফিচারে কী কী আছে, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দেখবে কোথায় কী আছে, মানে হোয়াটসঅ্যাপ লিঙ্কের মধ্যে, হোয়াটসঅ্যাপে যে মানে ডেসক্রিপশানে A to Z পাওয়া যায়, আপনার ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, যখন এগুলো কানেক্ট করে রাখবেন না, সব কিছু গিয়ে গিয়ে দেখবে অ্যাকচুয়ালি জেনুইন সেলার কিনা, জেনুইন সেলারকে দেখবে, দেখার পরে অবশ্যই যদি আপনার প্রয়োজন হয় পরে অবশ্যই অর্ডার দেবে। তাছাড়া আপনি কী করতে পারেন, ওসব যারা যারা অলরেডি কথা বলেছেন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ওদেরকে টার্গেট করে রাখবেন, যাদের সাথে আপনি অলরেডি কথা বলেছেন, কথা বলে গ্রুপে জয়েন করিয়েছেন, তাদের সাথে টার্গেট করে রাখবেন, তাদেরকে নাম্বার লিখে রাখবেন যে এইসব গ্রুপে আমি 1 সপ্তাহ আগে জয়েন করেছি, 1 সপ্তাহ প্রোডাক্টের আপডেট দেওয়ার পর গ্রুপে তাদেরকে ডাইরেক্টলি অ্যাপ্রোচ করতে পারেন, স্যার আপনার কী প্রবলেম হচ্ছে বলুন, আপনি অর্ডার করছেন না কেন, বা আপনার প্রোডাক্টের কোনো প্রবলেম আছে, বা মনে করুন আপনার কী মনে হচ্ছে যে প্রোডাক্টের প্রাইসটা বেশি, প্রোডাক্টের কোয়ালিটি খারাপ, কী মনে হচ্ছে আমাকে বলুন, তাহলে আমি ওই জিনিসটাকে আরও বেটার করার চেষ্টা করবো। যখন আপনি কথা ওইগুলো বলবেন সে দেখবেন অটোমেটিক্যালি আপনার যে কমিয়া, মানে যে আপনার প্রোডাক্টের মধ্যে যে প্রোডাক্টের প্রাইস বেশি থাকলে সে আপনাকে বলে দেবে, আপনার প্রোডাক্টের কোয়ালিটি খারাপ থাকলে সে আপনাকে বলে দেবে, ঠিক আছে। এগুলো বললে কী হবে, আপনি জিনিসগুলো ঠিক করে নিতে পারবেন এবং সেই রিলেটেড কাজ, এবার যখনই সে আপনাকে বলবে আমি জিনিসগুলো ঠিক করে নেবেন, না পর আপনি কী করবেন, সবচেয়ে কম টাকার মধ্যে একটা প্রোডাক্ট তুলে আপনি বলবেন, প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকবে, একটু মোটামুটি 400-500 টাকার মধ্যে একটা প্রোডাক্ট বলবে, স্যার এই প্রোডাক্টটা যথেষ্ট ভালো প্রোডাক্ট, এটা আমার সাথে শ্যুট করবেন, আমি অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, একবার বিলিভ করে কিন্তু অবশ্যই দেখতে পারেন। তাহলে এই জিনিসগুলো হলে কী হবে, কাস্টমারের থেকে একটা কানেক্ট তৈরি হবে। তো এখানে সেলসের মধ্যে সবচেয়ে বেশি কী হয়, কানেকশান সবচেয়ে বড় প্রয়োজন, ঠিক আছে। এবার পরে আমি বুঝিয়ে দেবো যখন আমি আসবো যে কী হবে কাস্টমারের কাছ থেকে অনলাইন পেমেন্ট করার জন্য বিলিভ অর্জন করবেন, সেই ভিডিওতে আমি সিম্পল বুঝিয়ে দেবো যে কীভাবে আপনি কানেক্ট তৈরি করবেন। 2 নম্বর পয়েন্টটা যেটা কথা বলবো সেটা আমি জীবনে অনেকবারই করেছি, কাস্টমারকে গেন করার জন্য যথেষ্ট ভালো অর্ডারও মোটামুটি আসে, ঠিক আছে। আমি আপনাকে বলবো না যে 100% রেজাল্ট, এবার 50% মোটামুটি রেজাল্ট হয়। একটা প্রোডাক্ট সিম্পল, একটা প্রোডাক্টের ছবি হতে পারে, সিম্পল যে কোনো ভিডিও হতে পারে, যেটা বললাম আপনি ফেসবুক গ্রুপে আপলোড করবেন, ফেসবুক গ্রুপে আপনি আপলোড করবেন, আপলোড করে যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে, ছোটো ভিডিও হতে পারে, 10 সেকেন্ড 20 সেকেন্ড 50 সেকেন্ড বা 1 মিনিটের ভিডিও হতে পারে, বা লাইভ ছবি হতে পারে। একটা প্রোডাক্টটা দেখবেন সিম্পলি, প্রোডাক্টটা দেখে মনে হবে যে একটা সিম্পল মনে করি এটা যদি আপনাকে কেউ বলে আপনাকে 100 টাকা দেবে, আপনি সিম্পলি নেবেন না, অবশ্যই নেবেন, কিন্তু এটা যদি আপনাকে বলে 500 টাকা দেবেন, আপনি তাও নিতে পারেন, বা সিম্পলি বার্গেনিং করতে পারেন। তাহলে সিম্পল এমন একটা প্রোডাক্ট দেবেন সেটা সিম্পল 900 টাকা বা 1000 টাকা প্রোডাক্টের প্রাইস থাকতে হবে, বা প্রাইস আছে, বা সিম্পল এইরকম দেখবেন 1000 টাকা প্রোডাক্টের প্রাইস, কিন্তু ওই প্রোডাক্টের আপনি 300 টাকা ওখানে লিখে রাখবেন, যে প্রোডাক্টটা সিম প্রথম প্রথমত ইমেজ দিয়ে দিলেন বা ভিডিও দিয়ে দিলেন, ভিডিও দিলে ওপরে লিখে দিলেন প্রোডাক্ট প্রাইস 300, সিম্পল নিচে দিকে দিলেন ফ্রি শিপিং, অর্ডার নাও, জয়েন হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবেন, এবং নিচে দেবেন অনলি টু কোয়ান্টিটি অ্যাভেলেবেল, নিচে লিখে দেবেন এক্সচেঞ্জ পলিসি অ্যান্ড রিটার্ন পলিসি অ্যাভেলেবেল, এবং নিচে লিখে দেবেন ক্যাশ অন ডেলিভারি, অনলাইন পেমেন্ট অ্যাভেলেবেল, সব কিছু লিখে দেবেন, লিখে দেওয়ার পর আপলোড করে দেবেন। প্রথমত হয়ে গেল, এবার যখন প্রথমত এই জিনিসগুলো হবে, যেগুলো 1000 টাকা জিনিস যদি 300-200 টাকায় পায়, অলরেডি তাড়াতাড়ি করে কাস্টমার আসবে, মানে এই প্রোডাক্টটা না, এই প্রোডাক্ট আমি এখানে দেখেছি সেখানে দেখেছি, যখনই আসবে সঙ্গে সঙ্গে বলবেন যে আপনি যদি প্রোডাক্টটা দেখেছেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যান। অনেক অনেকে আসবে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হবে, অনেক অনেকে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে কল করবে, কল করার পর যখনই কল করবে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে, আপনি বলবেন যে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে গিয়ে আমাকে ফোন করবে। তাহলে যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাবে তখন আপনাকে বলবেন দেখুন 15 মিনিট আগে মাত্র 2টো কোয়ান্টিটি ছিল, সেটা আপনাকে ফেসবুক ডেসক্রিপশানে লেখা ছিল, মাত্র 2টো কোয়ান্টিটি অ্যাভেলেবেল, অলরেডি সেটা সেল হয়ে গেছে, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট থাকতে পারেন। ঠিক 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ অন্তর অন্তর আমাদের এরকম অফার আসে, অবশ্যই কিন্তু এই অফারের ফায়দা আপনি তুলতে পারেন।
হয়ে গেল, আর কিছু বলার প্রয়োজন নেই, কাস্টমার মানে কিছু বলতে পারবে না। কাস্টমার যদি আপনাকে বলে আমার কিছু প্রোডাক্ট দেখান, তাহলে অবশ্যই আপনাকে কাস্টমারকে দেখাতে পারেন ওই রিলেটেড, কিন্তু প্রোডাক্টের প্রাইসটা যেহেতু কম হবে না। এখন আমি কী করছি, কাস্টমারকে একটা সিম্পল লুক দেখিয়ে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাচ্ছি, পরে যাতে আমি তার আগে থেকে কনভার্ট করে দিই। যখন একবার কাস্টমার আপনার আগে থেকে বলছে প্রোডাক্টটা আমাকে দিন, তাহলে ওই কাস্টমারের সাথে কী করবেন, একটা রিলেশন বিল্ড করবেন। দুদিন তিন দিন চার দিন অন্তর করে ছোটো ছোটো ভালো ভালো ইমেজ সেন্ড করবেন, গুড মর্নিংয়ের ইমেজ, কোনো কমেডির ইমেজ, কমেডির ভিডিও আপনি সেন্ড করবেন, তাহলে একটা রিলেশন টুকটুক করে আস্তে 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 একটা তৈরি করার চেষ্টা করবেন। এইসব আপনি কী করতে পারেন, এটা সিম্পল যেগুলো নর্মাল যে গ্রুপ আছে সেসব গ্রুপে আমি সিম্পল আপলোড করতে পারেন, তাহলে কাস্টমার কিন্তু আমাকে অনেক অনেক রিসেলার আছে, আপনি রিসেলারকেও আপনি সিম্পল এরকম আনতে পারেন। রিসেলারকেও কিন্তু আপনি রিসেলারকে আনতে গেলে আপনাকে ইমেজ ইউজ করলে হবে না, আপনার সিম্পল প্রোডাক্টের কিন্তু ভিডিও আপনি সেন্ড করতে হবে। সিম্পল প্রোডাক্ট দিয়েছেন, দিয়ে উপরে লিখে দিন রিসেলার মোস্ট ওয়েলকাম বলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিলেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলেন, আমার কলিগ নাম্বার দিয়ে দিলেন। বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে গ্রুপে জয়েন হবে, খুব কম ক্ষেত্রে মনে করুন 100টা রিসেলার যদি সেটা দেখে, দুজন বা তিনজন হয়তো আপনাকে কল কথা বলতে পারে। কারণ যদি কোনো রিসেলার যখন আপনাকে কথা বলবে, তখন সিম্পল বলে দেবেন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান, হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপে সব কিছু আপনার সাথে কথা বলবো, কী আছে না আছে। যখনই এই জিনিসটা হবে তখন আপনি সিম্পল বলতে পারেন যে আমি যেহেতু রিসেলার, তাহলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান, আমি রিসেলার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান, তাহলে ওখান থেকে আমরা নর্মাল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখান থেকে অনেক কম প্রাইসের মধ্যে আপনাকে আমি দিতে পারবো, সিম্পল। ঠিক আছে, যদি প্রথমত পাঁচ নম্বর পয়েন্টটা প্রথমত কী বলবো, আপনি যদি কোনো শোরুমে বা ম্যানুফ্যাকচারিং ইউনিটের কোনো ছবি পান, তাহলে কিন্তু যথেষ্ট সুবিধা হবে। এখানে কী হচ্ছে দেখুন, আপনার যারা কাস্টমার থাকবে কাস্টমারের ক্ষেত্রে সুবিধা হবে, এবং আপনি যদি ক্যাটলগের মধ্যে আপলোড করে রাখেন সেখানেও সুবিধা হবে। কেননা যদি ম্যানুফ্যাকচারিং ইউনিট কোনো কাস্টমার আপনাকে দেখে নেয় বা বিলিভ করে নেয়, বা হোলসেলার আপনি যদি কোনোভাবে কাস্টমার দেখে বা বিলিভ করে নেয়, অবশ্যই কিন্তু যথেষ্ট ভালো অর্ডার গেন হবে এখান থেকে। ঠিক আছে, তাহলে এখানে কী করবেন, আপনি সিম্পলি গুগলে যাবেন, ম্যানুফ্যাকচারিং ইউনিট অফ শাড়ি, ম্যানুফ্যাকচারিং ইউনিট অফ শু, ম্যানুফ্যাকচারিং ইউনিট অফ কুর্তি, এগুলো সার্চ করবেন। সার্চ করবেন গুগলে দেখবেন অনেক অনেক ভালো ভালো পেয়ে যাবেন, বাট ওখানে কোনো নাম্বার দেওয়া আজকে দেখবেন সেখান থেকে নেবেন না, বাট সিম্পল কোনো কেউ ছবি দাঁড়িয়ে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কোনো সিম্পল নেবেন না, তাহলে কোনো কেউ সিম্পল ম্যানুফ্যাকচারিং ইউনিটটা নেবেন। যে শাড়ি যখন আপনি যখন শাড়ি রিলেটেড প্রোডাক্ট সার্চ করবেন, শাড়ি রিলেটেড গ্রুপে চলে যান, শাড়ি রিলেটেড জিনিস সার্চ করবেন, ওখানটা আপনি কী করবেন, আপনার ক্যাটলগের মধ্যে আপলোড করে দেবেন, তিনটে চারটে ছবি ক্যাটলগের মধ্যে আপলোড করে, বা হোলসেল যে হোলসেলার আছে, হোলসেল শপ বা হোলসেল মার্কেট সেন্ট বলবেন, হোলসেল মার্কেট যখনই আপনি দেবেন, আপনি স্পেসিফিক এক জায়গায় বসে আছেন বা স্পেসিফিক একটা দোকান আছে, সেরকম ছবি আপনি দেওয়ার চেষ্টা করবেন। এমন নয় যে হোলসেল পুরো মার্কেটের ছবি তুলে দেবেন, এমন নয় যে আপনি দেখাবেন যে এই স্পেসিফিক একটা জায়গায় বসে আছে, সেরকম একটা ছবি আছে যে মোটামুটি শোরুম আছে, শোরুমের ভেতর সাইটারি আছে, সেরকম দেখে প্রোডাক্ট আপলোড করবেন। এখানে কী আছে, কাস্টমারের বিলিভ কন্টিনিউয়াসলি অর্জন করতে হবে। অ্যামাজন, ফ্লিপকার্ট, এখন করে মিশো অলরেডি খুব পপুলার হয়ে গেছে, অর্ডার করার সময় মানুষ কিন্তু দুবার ভাবে না যে অর্ডার কেন করবো, প্রোডাক্টটা পাবো কি না পাবো, অলরেডি অর্ডার করে কেন দেয়, মানুষের বিলিভ তৈরি হয়ে গেছে, কেননা সম্পূর্ণ তারা পেড প্রমোশন করেই যাচ্ছে, সেই জন্য আমরা ফ্রিতে তৈরি করছি, ইউনিক কিছু করবো। পয়েন্টে আসছি, আপনাকে রিসেলারকে যে আপনার সাথে জয়েন্ট হবে তাকে দেখানোর কিছু আছে, নাহলে কিন্তু সে অ্যাক্টিভেট হবে না। দেখানোর বলতে অনেক অনেক পর্যন্ত দেখানোর আমার কি, আমার তো কিছু নেই, আমার তো ছোটো শুরু করেছি, এটা ওটা সেটা দেখুন। তবে প্রথমত ইনস্টাগ্রামে প্রথমত এক সপ্তাহ ধরে নিন, এক সপ্তাহে আপনি ইনস্টাগ্রামে 100টা পোস্ট করবেন, কী করবেন না করবেন আমার দেখার দরকার নেই, 100খানা পোস্ট করবেন। ঠিক আছে, যখন কাস্টমার যেন 3-4 বার স্ক্রল করতে হয় আপনার প্রোডাক্টের কাছে পৌঁছতে গেলে, মানে প্রোডাক্ট পৌঁছতে আপনার যত প্রোডাক্ট আছে সব দেখতে গেলে যেন 3-4 বার স্ক্রল করতে হয়। তাহলে এখানে কী আছে, এই জিনিসগুলো যখনই আপনি 1 সপ্তাহের মধ্যে তৈরি করে নেবেন, ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে যখন 1 সপ্তাহ অলরেডি 2-3-4-5টা করে প্রোডাক্ট আপলোড করবেন, দেখুন ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজ আমি দিনে 1000টা আপলোড করুন প্রোডাক্ট, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু কন্টিনিউসলি 1000টা যদি আপলোড করেন আপনার এফেক্টটা খুব বেশি হয়ে যাবে, বাট রেজাল্টটা কম আসবে। আমি সবসময় কম প্রাইসের মধ্যে প্রোডাক্টগুলো, ফেসবুক পেজ হচ্ছে অনেক বলছে ফেসবুক গ্রুপ থেকে অর্ডার আসে না, সেও স্ট্যাটাস জেনে না অর্ডার ঠিক আসে। ঠিক আছে, অনেক অনেকে যারা মানে পে করে চলে এসছে, তারা জিনিসটা অনেক অনেক হয় না, হাল ছেড়ে দেয়, তাদের তারা কোনো দিন কোনো কিছু হবে না। ঠিক আছে, কীভাবে অর্ডার হবে আমি সবসময় বলে দিয়েছি, যে আগের যে ভিডিওটা আছে ওই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো, বলে দেবো যে কীভাবে অর্ডার করতে হয়, বা ফেসবুক গ্রুপ থেকে ফেসবুক পেজ থেকে কীভাবে অর্ডার আনতে হয়, লাইভ প্রুফ আপনাকে দেখিয়ে দেবো যে এরকম লোক এসছে ফেসবুক মেসেঞ্জারে, তার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ থেকে লোক এসছে, তাদের সাথে কথা বলেছি, অর্ডার নিয়েছে, সেটাও দেখিয়ে দেবো। আর যথেষ্ট ভালো বলবে 999 টাকা, 699 টাকা, এত টাকার প্রোডাক্ট আমি ফেসবুক থেকে, আমার বন্ধু নেই, বন্ধুর লিস্টে আছে, অর্ডার সেল করি, সেটা আমাকে দেখাবো। তাহলে এগুলো হয়ে যাওয়ার প্রথমত কী আছে, যেটা বললাম আপনার প্রথমত কী করতে হবে, আপনার ইনস্টাগ্রামে কী করতে হবে, 100টা পোস্ট করতে হবে, একটা আপনাকে যে কোনো নতুন নতুন কাস্টমার আসবে তখন দেখানোর মতো কিছুটা আসবে, আপনাকে দেখানোর প্রয়োজন, আপনি সিম্পল আপনার যে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ,
এইগুলো লিঙ্ক আপনি কাস্টমারকে দিতে পারেন, যেগুলো আমাকে দেখতে পারেন যদি আপনাকে বিলাপ না হয়, বিশ্বাস না হয় অনলাইন পেমেন্ট করার জন্য, এগুলো আপনি অবশ্যই কিন্তু দেখতে পারেন। তো অনেক অনেকে ইউটিউব চ্যানেল আছে, তারা ইউটিউব চ্যানেল দেবে, ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করতে হয় বা প্রোডাক্ট, অনেকে একজন কমেন্ট করেছে সৌরভ বলে একজন কমেন্ট করেছে, দাদা একটা ভিডিও মার্কেটিং করে ভিডিও আনো। ভাই ভিডিও মার্কেটিং করে ভিডিও কম করে সবচেয়ে বড় ব্যাপারটা কি আছে, ছোটো ভিডিও তৈরি করা সম্ভব না, ঠিক আছে। একটা বড় ভিডিও তৈরি করে দেবো, তবে মোটামুটি শ্যুট করতে দেরি হবে, একটু ওয়েট করবে, ঠিক আছে। তবে ভিডিও মার্কেটিং মনে হয় ছোটো ছোটো ভিডিও নিয়ে মোটামুটি ওখান থেকে ইনকামও কীভাবে করবেন ইউটিউব মনিটাইজেশন থেকে, এবং তার সঙ্গে সঙ্গে সেলিং কীভাবে করবেন সেটাও দেখাবো, এবং সেখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে ইনকাম করবেন সেটাও দেখাবো। তিনটে ইনকামের প্রসেস দেখিয়ে দেবো, বাট সময় লাগবে, ঠিক আছে, দু তিন সপ্তাহ সময় লাগবে। কারণ একটা ভিডিও যখন তৈরি করি সব দিক থেকে আমাকে ইনস্টাগ্রামে, যেহেতু আমি সিম্পল যেটা বললাম, অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম দেখিয়ে দেবো, মনিটাইজেশন থেকে ইনকাম দেখিয়ে দেবো, এবং প্রোডাক্ট সেলিং থেকে ইনকাম দেখিয়ে দেবো। তিনটে যখন প্রসেস তৈরি হবে তখন একটু সময় লাগবে, ঠিক আছে। এবার আসবো আমি পেড ভার্সন। আমি যখন প্রথম বিজনেস 2-3 মাস শুরু করেছিলাম, হঠাৎ করে একটা ভিডিও আমি ইউটিউবের মধ্যে পেয়েছিলাম যে সিম্পল ব্যানার আপলোড। অনেক অনেকে দেখবেন যখন নতুন নতুন ইনস্টিটিউট তৈরি হয়, কোনো কম্পিউটার সেন্টার তৈরি হয়, কোনো স্কুল ছোটো ছোটো স্কুল তৈরি হয়, তখন ছোটো ছোটো ব্যানার কিন্তু আমরা দেখি অনেক অনেক ব্যানার সিম্পল সিম্পল হাঁকতে হাঁকতে চলে যায়। আমরা অনেক অনেক ব্যানার আমরা সিম্পল নিই, অনেক অনেক সিম্পল যখন কোনো ফর্ম ফিল আপ করছি, নতুন নতুন কোনো চাকরির ফর্ম ফিল আপ এসছে, অনেক অনেক ব্যানার দেখবেন আমাকে সিম্পল স্কুল কলেজের জায়গায় লাগানো থাকে, এবং সেখান থেকে ভালো কনভার্ট হয়। তাহলে আপনি কী করতে পারেন, আপনি সিম্পল একটা ব্যানার তৈরি করতে পারেন, সিম্পল এরকম ধরনের একটা ব্যানার তৈরি করতে পারেন, 30% ডিসকাউন্ট, 60% ডিসকাউন্ট, 90% ডিসকাউন্ট, বা হোলসেল প্রাইস প্রোডাক্ট, হোলসেল প্রাইস শু, এরকম ধরনের একটা সিম্পল ব্যানার তৈরি করুন। ব্যানার তৈরি করলে আপনি সিম্পল কী করতে পারেন, যদি মনে করেন ছোটো ছোটো ব্যানার তৈরি করবেন তাহলে ছোটো ছোটো ব্যানার তৈরি করতে, আপনি যদি মনে করেন বড় ব্যানার তৈরি করে বড় ব্যানার তৈরি করতে পারেন। প্রথমত হাজার টাকার মতো বলবো, হাজার টাকাটা কীভাবে উঠে আসবে সেটাও আপনাকে বলছি। প্রথমত ব্যানার তৈরি করে মনে করছেন সিম্পলি ছোটো ছোটো ব্যানার যদি আপনি তৈরি করেন, দেখবেন যদি 500 টাকার আপনি ছোটো ব্যানার তৈরি করেন আপনাকে সিম্পলি 700-750 পিস কিন্তু অলরেডি হয়ে যাবে আপনার। তাহলে এখানে হয়ে যাওয়ার পরে যদি আপনি মনে করেন আপনি নিজে কাজটা করবেন, এটা তো আপনি অবশ্যই কাজ মনে করেন আপনি যে মারতে হবে, যে দেওয়ালে যেমন আটা দিয়ে যেমন মারতে হবে, তাহলে আপনি যদি মনে করেন এইগুলো আপনি করবেন তাহলে আপনি সিম্পলি নিজের বন্ধুর সাথে করতে পারেন, আপনার বাড়িতে লোকের সাথে করতে পারেন। যা মনে করেন যদি আপনি কাউকে হায়ার করবেন তাহলে অবশ্যই তার সাথে যেতে পারেন, যার পরে দেখবেন সবচেয়ে জনবহুল জায়গা কোনো 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 পার্ক হতে পারে, সিম্পল যারা ক্রিকেট খেলছে সেখানে হতে পারে, কোনো স্কুলের সামনে হতে পারে, কোনো কেজি স্কুল যারা যারা এটা আসে তার সিম্পল মনে করুন আমি লেডিসদের ক্ষেত্রে বলছি, লেডিসদের প্রোডাক্ট সব সময় কেজি স্কুলের বাড়ি, কেজি স্কুলে কী বলুন তো মারা আসেন, দিদিরা আসেন, বোনেরা আসেন, তারা সিম্পল অ্যাট্রাকটিভ হবে। এবং মনে করুন কোনো স্কুল কলেজের কাজ সিম্পল যে কোনো জিনিস দিতে পারেন, ইয়ং জেনারেশান রিলেটেড যে কোনো জিনিস স্কুল হতে পারে, কলেজের হতে পারে, সামনে অনেক অনেক কাজ থাকবে, অনেক অনেক পোস্টার থাকবে সেখানে মেরে দিতে পারেন অলরেডি। কিন্তু এবার সবসময় কী আছে, আপনি যদি মনে করেন 600 জিনিস যদি আপনি সিম্পল এরকম করে মারেন, যাকে আপনি দিয়ে মারাবেন তাকে সিম্পল আপনাকে কী করতে হবে, যা আটা দিয়ে যাকে করবেন কাজে, যাকে হায়ার করবেন তাকে আপনাকে কত টাকা দিতে হবে, অনেক কোনো গোটা 500 টাকা দিতে হবে, তাহলে সিম্পল 1000 টাকার মধ্যে কনভার্ট হয়ে যাবে, যেহেতু আপনি তার সাথে যাচ্ছেন, ঠিক আছে। এই জিনিসটা হলে কী হবে, এখানে 80-20 রুল কাজ করবে। আপনি মনে করুন 600 দিয়েছেন বলে 600 আপনার কল আসবে না, আপনার কল আসবে কত, 200 হয়তো কল আসবে, বা মনে করুন 50টাই কল আসছে, 600 ব্যানার দিয়েছেন 50টা কল আসছে, 50টার মধ্যে 20 জন হোয়াটসঅ্যাপে আপনাকে এসছে, 20 জন মাত্র মনে করেন 3 জন বা 5 জন আপনাকে অর্ডার করেছে, এটা তো অবভিয়াসলি না। 600 জন যখন 600টা আমি এ মারবো, মানে সিম্পল যখন ব্যানার দেবো, ব্যানার দেওয়ার পর অবশ্যই দেখবে 600 জন না দেখবো জিনিসটা 500 জন দেখবে, 500 জনের মধ্যে অবশ্যই কেউ নাম্বার নেবে, অবশ্যই কেউ মানে হোয়াটসঅ্যাপে কানেক্ট হবে, অর্ডার করবে। অর্ডার করার পর যেমন 5টা কাস্টমার কাছে যদি সিম্পল মনে করুন 80-90 টাকা 100 টাকা করে আমি প্রোডাক্টের যদি প্রাইস হয়নি, তাহলে দেখবেন একবারে দেখবেন আমার যে প্রোডাক্টের যে ইনকামটা বেরিয়ে গেলো, কিন্তু 10টা কাস্টমার যদি কোনো প্রোডাক্ট আমি যদি 100 টাকা এক্সট্রা সেল দিয়ে বিক্রি করে দিই তার মাঠকে টাকাটা বেরিয়ে গেলো প্রথমত কথা। সেখানে তো ওই যে ব্যানারগুলো মারা ছিল বা ওই জন্য কিন্তু ব্যানারগুলো ওর কিন্তু অলরেডি কিছু থাকবে, 3-4-5 মাস কিন্তু থাকবে, সেখানে তো কাস্টমার কিন্তু অলরেডি কনভার্ট হতে থাকবে। এটা খুব ইউনিক জিনিস, ট্রাই করে দেখতে পারেন। 3-4 আমি ট্রাই করেছিলাম, যথেষ্ট ভালো অর্ডার এসছে। 8 নম্বর পয়েন্ট আছে, যদি আপনি এরকম কিছু চান আপনি পয়সা দিয়ে পয়সা ইনকাম করবেন, তাহলে আপনারা কিন্তু গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাড বা গুগল অ্যাড বা ফেসবুক অ্যাডের এক্সপার্ট হতে হবে। তাহলে এখানে কী হবে, আপনি এরকম যেটা বললাম ব্যানারের কথাটা যেটা বললাম, ব্যানার থেকে ঠিক এইরকমভাবেই অনলাইন থেকে আপনার প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী, আপনার প্রোডাক্টের ইয়ং জেনারেশান যেটা আছে, ইয়ং জেনারেশান হতে পারে বা ওল্ড জেনারেশান হতে পারে, আপনার প্রোডাক্টের জেনারেশান অনুযায়ী বা বয়স অনুযায়ী, লোকেশান অনুযায়ী, কালচার অনুযায়ী আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন, সেগুলো যথেষ্ট ভালো কনভার্ট হবে। অফলাইনে কনভার্টটা কম হয়, কিন্তু অনলাইনে কী আছে একদম পিসপিক আপনাকে দেখিয়ে দেবে। আপনি মনে করুন একটা শহরের মধ্যে সিম্পল জানেন অনেক কুর্তি খুব বেশি প্রচলন আছে, তাহলে আপনি কী করবেন ওই শহরের মধ্যে 18-24 বছর 25 বছর পর্যন্ত লেডিসদের টার্গেট করে আপনি সিম্পল তাদেরকে অ্যাড শো করতে পারবেন, ফেসবুকে হতে পারে, ইউটিউবে হতে পারে, গুগলে হতে পারে, যেখানে খুশি। তাহলে এখানে আপনাকে ফেসবুক অ্যাড এবং গুগল অ্যাডস
আপনাকে কিন্তু অবশ্যই জানতে হবে। এবার অনেক অনেকে আছে দাদা তুমি গুগল আর ফেসবুক আর শিখিয়ে দাও, দেখো না বেশ অনেক অনেকেই আছে এই জিনিসগুলো কি আছে না মানে খুব বেশি এক্সপেরিমেন্টের প্রয়োজন, এমন নয় আপনি 100 টাকা 200 টাকা 300 টাকা লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে রেজাল্ট আসবে, আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে, আপনাকে রেজাল্ট বুঝতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে, রেজাল্ট বুঝতে হবে, তবে এটা সময় লাগবে। বাট ভিডিও আসবে, ইউটিউবে অনেক ভিডিও আছে কীভাবে আপনি যে কোনো প্রোডাক্টের সিম্পল আপনি ওয়েবসাইটে অ্যাড দিতে পারবেন, কোনো প্রোডাক্টের ভিডিওর কোনো ওয়েবসাইট বা সিম্পল ফেসবুকের মাধ্যমে গুগলের মাধ্যমে অ্যাডস দিতে পারবেন, অবশ্যই দেখতে পারেন, ওখানে যথেষ্ট ভালো জেনারেট হবে। নম্বর পয়েন্টে আসবো, সবসময় যখন কোনো কাস্টমার যখন কোনো প্রোডাক্ট নিচ্ছে কাস্টমারকে সবসময় আমাকে বিলিভ তৈরি করে দিতে হবে বা কাস্টমারকে বিশ্বাস দিতে হবে কাস্টমার যে প্রোডাক্টটা নিচ্ছে সে প্রোডাক্টটা কম করে 50% ডিসকাউন্টটা নিচ্ছে। একটা কাস্টমার যখন আমাকে 500 টাকার একটা প্রোডাক্ট মানে কাস্টমারকে এমনভাবে কাস্টমার বলার চেষ্টা করবেন সে প্রোডাক্টের দাম বাইরে থেকে সে কিনলে কম করে 150 থেকে 2000 টাকা নিত, তখন যখন এই কাস্টমার বুঝবে যে আমি সবসময় খুব ডিসকাউন্টে জিনিসটা নিয়েছি তখন দেখবেন ওই কাস্টমার খুব বেশি আপনাকে অর্ডার করবে। এটা কিন্তু কাস্টমারকে বিলিভ করানো খুব প্রয়োজন, ঠিক আছে। 10 নম্বর একটা সাইকোলজি ফ্যাক্ট আপনাকে বলব, যখন কোনো নতুন কাস্টমার আপনার সাথে অ্যাড হবে প্রথমে নাম জিজ্ঞেস করে নেবেন, যখনই কাস্টমারের সাথে কথা বলবেন সবসময় তাদেরকে নাম ডেকে স্যার, মনে করুন আমি সিম্পল সুদীপ ধরে নিচ্ছি, এক্সকিউজ মি সুদীপ স্যার আপনি কোথা থেকে, এক্সকিউজ মি সুদীপ স্যার আপনার কোন প্রোডাক্টটা পছন্দ হয়েছে, যখন কারোর নাম দেখে আপনি রাখবেন না অ্যাট্রাকশান হবে, অ্যাট্রাকশান একটা আকর্ষণীয় ভাব থাকে, ঠিক আছে। প্রথমত এটা সাইকোলজিতে আছে, নাম ধরে যখন তাকে ডাকবেন তার সঙ্গে আপনার সাথে একটা কানেক্ট তৈরি হয়। মোটামুটি 10টা পয়েন্ট শেষ হয়ে গেলে, আপনার সবচেয়ে বেস্ট কোন পয়েন্টটা লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অনলাইন পেমেন্ট করার জন্য কাস্টমারকে কীভাবে অ্যাপ্রোচ করবেন, কীভাবে কাস্টমারকে কানেক্ট তৈরি করবেন সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে যদি তৈরি করা থাকে দিয়ে দেবো, আর না হলে 1 থেকে 2 দিন পরে অবশ্যই ভিডিও আসবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে নেবেন। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।